আজ ঐতিহাসিক 7ই মার্চ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে। দিবসটি নিয়ে দেশের বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে তৃপ্তি তেওয়ারির ডেস্ক রিপোর্ট। ঐতিহাসিক 7ই মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রাজধানীর বাড্ডায় আলোচনা সভা ও ত্রিমাত্রিক ভিডিও প্রদর্শনীর আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ। অনুষ্ঠানে ঢাকা 11 আসনের সংসদ সদস্য AKM রহমতুল্লাহ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।